হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আজকে তোমাদের সাথে আমি মাছ রান্নার একটি রেসিপি শেয়ার করব। তো তোমরা যে মাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগর পোনা। এই মাছটা কিন্তু পদ্মায় পাওয়া যায়, আর আমি এই মাছটা প্রথম আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে খেয়েছি। তো আজকে জয়িতার বাবা বাজারে দেখতে পেয়ে মাছটা নিয়ে আসছে, কারণ এই মাছটা সচরাচর পাওয়া যায় না। আর আজকে এখানে আধা কেজি মাছ নিয়ে আসছে, আর এটার কেজি রেখেছে 1200 টাকা। তো আজকে তোমাদের সাথে আমি এই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। তো এখন এই মাছটাকে মা ধুয়ে নিচ্ছে, আর এই মাছ ধোয়ার সময় কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করা হবে না, কারণ মাছটা একবারই ফ্রেশ আর তাজা, আর লবণ দিলে কিন্তু মাছটা একবার নরম হয়ে যাবে। তো এভাবে করে একটা ছাঁকনির মধ্যে মাছগুলোকে নিয়ে আলতোভাবে এভাবে করে ধুয়ে নিতে হবে। আর এই মাছটা আমার শাশুড়ির হাতে রান্না, এক কথা অসাধারণ। তো তার হাতেই আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো মাছটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন মাছটাকে ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নেবে। তো ভাজার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছে জিরা ফোড়ন। তো এই যে আমার শাশুড়ি মাছকে তোমাদেরকে রান্না করে দেখাবে। তো এখন মাছটাকে ভেজে নিচ্ছে, আর আমি কিন্তু অনেকদিন পরে আজকে এই মাছটা খেলাম, কারণ এই মাছটা এখন পাওয়াই যায় না। তো আগে পদ্মা নদীতে অনেক এই মাছটা পাওয়া যেত, আমার যখন নতুন বিয়ে হয়েছে তো শ্বশুর বাড়িতে যখন প্রথম গিয়েছিলাম, তো আমার শাশুড়ি মা এই মাছটা রান্না করে খাইয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সাগর পোনা নিয়ে অনেক গল্পও শুনেছি তাদের কাছ থেকে, মানে আমার শাশুড়ি মার কাছ থেকে, কিন্তু এখন আর এই মাছটা তেমন পাওয়া যায় না। যেহেতু জলবায়ুর পরিবর্তন, তো সব কিছুই আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এই মাছগুলো মোটামুটি এখন বিলুপ্তির পথেই, কারণ এখন আগে যেমন করে পদ্মায় ধরা পড়তো, এখন আর পদ্মা নদীতে তেমনভাবে এই মাছগুলো পাওয়া যায় না, আর পেলেও এখন প্রচুর দাম। তো এই যে দেখো, একবারে হালকা করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট, এর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের যে ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। তো আর রান্নার জন্য এখানে সবজি নিয়েছি, আলু এবং সিমটাকে কুচি করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য আজকে একবার অল্প সবজি ব্যবহার করব। আর নিয়েছি টমেটো কুচি করে নেওয়া, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তো এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা সবজি। তো আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো এই মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু সবজির পরিমাণটা কম ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। তো এখন সবজিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ। তো সবজিটাকে এমনভাবে তেলের মধ্যে ভাজতে হবে যেন এখানেই সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। তোমাদের আর কারো অঞ্চলে যদি এই মাছটা পাওয়া যায় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যেহেতু বিক্রমপুরি প্রথম খেয়েছি, তো এর জন্য আমি এই তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো। তো টমেটো দিয়ে আর একটু ভেজে নেবে। তো এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষে গিয়েছে আর সবজিটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছে জল। তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে। আর এই মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। আর এখন এখানে দিয়ে দিচ্ছে জিরা বাটা।
জিরাটা একটু হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে এখন দিয়ে দিবে ভেজে রাখা মাছ। আর মাছটা ভাজার সময় কিন্তু তোমরা একটা সুন্দর ঘ্রাণ পাবে, আর খুব বেশি যদি মাছটাকে ভেজে ফেলো তাহলে কিন্তু এর টেস্টটা চলে যাবে, তো খুব বেশি ভাজা যাবে না। আর মাছটা ঝোলে দিয়ে বেশ কম সময়ের জন্য মাছটাকে জাল করে নেব, খুব বেশি জাল করা যাবে না। তো এখানে একটু লবণের পরিমাণ কম হয়েছে, তো আমি একটু লবণ দিয়ে নিলাম। তো রান্নার টেস্ট আসলে যার যার স্বাদ অনুযায়ী হয়, পারফেক্ট রান্না বলতে আসলে কিছু নেই, তো এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ আমি হয়তো লবণ কম খেতে ভালোবাসি, তোমরা বেশি, তো সেটা তোমরা ব্যালেন্স করে দিবে। তো এই যে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, একটু ঝোল রাখবো, তোমরা যদি চাও তো আর একটু ঝোল রাখতে পারো। তো এই যে তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু সাগর পোনা মাছ আমার শাশুড়ি মায়ের হাতে। এই সাগর পোনা মাছ গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তো অবশ্যই তোমরা বাসায় রেসিপিটি ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।